অপূর্ব ছিল সেই দৃশ্য, অপূর্ব ছিল সেই দর্শন, দিব্য দর্শন, মহাকালের দুর্লভ দর্শন, যে দিব্য দর্শনের বিরল সাক্ষী ছিলেন শ্রীমৎ কালিকানন্দ মহারাজ। তাঁর এই দিব্য ঈশ্বর দর্শনের প্রথম ভাগ আপনারা এর মধ্যেই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের 305 নম্বর এপিসোডে শুনেছেন। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট, হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ অনলি মিন্ট ফর এডুকেশনাল অ্যান্ড এন্টারটেনমেন্ট পারপাস অনলি। একটা খুশির খবর আমি আপনার কাছে রাখতে চাই। আমি দীর্ঘ 2021 সাল থেকে মায়ের কথা এইভাবে আমি এপিসোডে বলছি। বারবার আমার মনে হতো যে এমন একটা যদি বই হয় যেখানে বাংলা ভাষায় সংক্ষিপ্তাকারে একেবারে ডিটেলস সেগুলোই লেখা থাকবে, এরকম বই আকারে যদি পাওয়া যায় সরল ভাষায়, আমরা যারা গৃহী মানুষ আমাদের যে মন্ত্রগুলো লাগবে প্রক্রিয়াটা আমরা করে উঠতে পারবো আর কি, সময় এবং সামর্থ্যের জায়গা থেকে এমন যদি একটা বই হতো ভালো হতো। মায়ের কৃপায় শেষ পর্যন্ত এই বই লেখা হয়েছে এবং প্রকাশ হয়েছে। আপনি এই বই কুরিয়ারে পেতে পারেন, তার জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। এবং আপনি যদি অ্যাজ এ পার্ট টাইম জব হোল্ডার হিসেবে আপনি যদি আমার সাথে এই বই প্রচারের ক্ষেত্রে কাজে অংশ নিতে চান, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ওখানে লিখবেন যে পার্ট টাইম জব চাই। কেমন? আপনি আপনার এলাকায় যে সমস্ত দোকানগুলো আছে সেখানে আপনি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আমার থেকে বই পাবেন, আপনি আপনার এলাকায় প্রচার করবেন। আপনি আপনার নাম পুরো ঠিকানা লিখে পাঠিয়ে দিন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আপনি সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। যথারীতি সমস্ত কাজ সেরে ভগবান গণেশের ঘরে বসেছি। প্রথমেই শ্রী গুরু বাবার পাদবদ্ধ স্মরণ করে কাতর প্রার্থনা জানিয়ে আমার ইষ্ট দেবীকে স্মরণ করে তাঁর পাদপদ্মে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে ধ্যান শুরু করলাম। অল্পক্ষণের মধ্যেই মায়ের পূর্ণাবয়ব জ্যোতির্ময় মূর্তি আবির্ভূত হল এবং নির্নিমেষ নয়নে দেখছি আমার মা আমার সামনে বসে আছেন। জ্যোতির্মণ্ডলের মধ্যে দীর্ঘক্ষণ থাকার পর দেখছি একটা প্রদীপ ঠিক আমার সামনে শূন্যে ভাসছে, ছোট শিখা, সেটা ক্রমশ বড় হতে হতে প্রায় 6 ফুট লম্বা হলো এবং হালকা হাওয়ায় হেলে দুলে দুলছে। এবং পরক্ষণেই দেখছি তার ভেতর একটা ছোট শিখা আর একটা শিখা শূন্যে আমার মুখের সামনে ভাসছে। তারপরেই দেখছি একটা গোল মুখ নিকশ কালো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মুখটা গোল, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, ভয়ানক ক্রূর দৃষ্টি। কিন্তু আমি যখনই ধ্যান করি তখন আমার ভিতরে সর্বদাই নাম চলতে থাকে এবং সেই জন্য কোনো বিভীষিকা আসতে পারে না। প্রায় 45 মিনিট এই দৃশ্য দেখার পর সমস্ত মিলিয়ে গেল। এরপর কোনো একদিন বিকেল 4:10 যথারীতি মায়ের ঘরে সমস্ত কাজ সেরে ভগবান গণেশের ঘরে বসেছি ধ্যান করতে। প্রথমে যথারীতি নিত্যকার মতো গুরু স্মরণ প্রণাম করে গুরুর কাছে প্রার্থনা করে আমার ইষ্টদেবীর শ্রী পাদপদ্মে মনঃসংযোগ করে সাষ্টাঙ্গে প্রণিপাত জানিয়ে কাতরভাবে প্রার্থনা করছি তাঁর দর্শন লাভের ইচ্ছায়। কিছুক্ষণের মধ্যেই অনাবিল কৃপা বর্ষিত হতে লাগলো ক্ষণিকের জন্য। এ যেন দেবী আপ্তভাবে সুপ্ত লীলা। বেশ কিছুক্ষণ ধরে এই অমৃতের স্বাদ আস্বাদন করলাম। হঠাৎ দেখলাম আমার আশৈশব কামনার ধন স্বামীজি এসে দাঁড়িয়েছেন। গেরুয়া পাগড়ি, কালো কোট কোমর পর্যন্ত দেখতে পাচ্ছি। মুখে যেন সমগ্র জগতের গাম্ভীর্য। ধীর অথচ দৃঢ়ভাবে বললেন, এখনো সময় হয়নি বাইরে যাবার, দেরি আছে, বলেই অদৃশ্য হয়ে গেলেন। মনে মনে ভাবছি আমি তো ঠিকই করেছি, মায়ের নির্দেশ ছাড়া আমি কিছু করব না। যাই হোক, মা আর স্বামীজি অভেদ, সেই জন্য স্বামীজির মুখ দিয়ে হয়তো জানিয়ে দিলেন। এরপরেই এক অদ্ভুত দর্শন, মহাশূন্যে ঘোর অন্ধকার, একটা ছোট্ট উজ্জ্বল কিছু, সেটার কলেবর বৃদ্ধি হতে হতে একটা লাল অগ্নিবর্ণের সূর্যের মতো আকার নিল। ঠিক তার মধ্য দেশে একটা বাতি জ্বলছে, বাতির বেশিরভাগ অংশ তলার দিকে কিন্তু দ্বীপের শিখা রক্তবর্ণের জ্যোতির মধ্যে। সমস্ত জিনিসটাই মহাশূন্যে ভাসমান। অপূর্ব দৃশ্য, অপূর্ব অনুভূতি, অপূর্ব শান্তি। জয় মা শিবানী, তোমার অপার করুণায় আমি কৃত কৃতার্থ। একদিন বিকেলে মায়ের কাজ করে ভগবান গণেশের ঘরে বসেছি। বসার সাথে সাথেই দেখছি ভগবান যীশুকে ক্রুশবিদ্ধ অবস্থায়, তখনও দেহে প্রাণ রয়েছে, শরীরে অব্যক্ত যন্ত্রণার বহিঃপ্রকাশ, মুখে সমস্ত অপরাধ ক্ষমার প্রশান্ত নির্মল হাসি। সে এক অদ্ভুত মুখচ্ছবি।
যন্ত্রণা এবং প্রশান্তির মহামিলন একমাত্র মনুষ্যরূপী ভগবানের ক্ষেত্রেই সম্ভব। মাথাটা একটু নিচের দিকে ঝোলানো, অদ্ভুত স্নিগ্ধ মায়াময় হাসিতে পূর্ণ, যেন বলতে চাইছেন তোমাদের মঙ্গল হোক, তোমরা শান্তিতে থাকো। এরপরেই দেখছি একটি শিবলিঙ্গ, লিঙ্গের থেকে একটা গোলাপি রঙের আভা বিচ্ছুরিত হচ্ছে, যার প্রভা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। যোনিপীঠ রূপতে বাঁধানো এবং লিঙ্গমূর্তি একটা বহু প্রাচীন গুহার মধ্যে রয়েছে। দর্শন মাত্রই মনে হচ্ছে যেন কি একটা শান্তির রাজ্যে রয়েছি, যেন পৃথিবীর সমস্ত শান্তি এখানে বিরাজ করছে। এরপরে দেখছি পূর্ণ গ্রাস সূর্য গ্রহণের সময় সূর্যকে যেমন দেখাচ্ছিল, সমগ্র সূর্য কালো ছায়ায় ঢেকে গেছে, এবং এখানে সেটা দেখছি সূর্যের ওই কালো ছায়ার বাইর থেকে পুরো আকাশে একটা অদ্ভুত জ্যোতির ধোঁয়ার মতো বেরোচ্ছে। পাঁচ থেকে ধোঁয়ার মতো জ্যোতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এরপরে দেখছি একটা গ্লোবকে যদি মাঝখান থেকে কেটে ফেলা যায়, তেমন খুব বড় একটা গ্লোব। এই গ্লোবের উপর থেকে নিচে পর্যন্ত তরলাকৃতি জ্যোতি গড়িয়ে পড়ছে সাদা রঙের, বেশ অনেকটা জায়গা নিয়ে। আমি কাছেই দাঁড়িয়ে এই অপরূপ শোভা দেখছি। আমার শরীর বোধ নেই, আমি যেন কোথায় হারিয়ে গেছি, যেন পৃথিবীর সাথে কোনো সংযোগ নেই। আমি শূন্যে, মহাশূন্যে জ্যোতি পুঞ্জের মধ্যে ভেসে চলেছি। এরপরেই দীপশিখা দর্শন। শূন্যে বেশ কয়েকটি শিখা আমার সামনে নিশ্চল নিষ্পন্দ হয়ে রয়েছে। আমার শরীর ধ্যানস্থ অবস্থায় বসে আছে। আমি তার ভেতর থেকে বেরিয়ে এসে নিজের শরীরকে দেখতে পাচ্ছি, এবং এই সম্ভব অসম্ভব সুদৃশ্য সেই বেরিয়ে আসা শরীরের মাধ্যমে দেখছি। জয় মা শিবানী, ধন্য আমার জীবন, তোমার অপার করুণায় এই সমস্ত জিনিস দেখে আমার জীবন ধন্য। আজ আমার জীবনের একটা দিক খুলে গেল। যথারীতি নিত্যকর্ম সমাধা করে ভগবান গণেশের ঘরে বসেছি। শ্রীগুরু বাবাকে স্মরণ করে তাঁর শ্রীপাদবদ্ধে আকুল প্রার্থনা করে যেন তাঁর দেওয়া অমূল্য সম্পদ পাথেয় করে অতল জলে তলিয়ে যেতে পারি। ধ্যান শুরু করার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ দেখছি আমার ডান চোখের দিক থেকে একটা তীব্র গোলাপি আলো মুহূর্তের জন্য খেলে গেল, এবং আমি আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি, এবং আমি দেখতে পাচ্ছি আমার হৃদয়ে একটা বড় পদ্মফুল ফুটে আছে, এবং আমার চির আরাধ্যা আমার মা শ্রী পদ্মের উপর পদ্মাসনে উপবিষ্টা। আমার সমস্ত শরীর জ্যোতিতে পূর্ণ। আমি শরীর থেকে বেরিয়ে এসে ওই দৃশ্য দেখছি। আমার হৃৎপদ্মে আলো করে মা বসে আছেন। এলোকেশী মায়ের সমস্ত শরীর থেকে জ্যোতি স্ফুরিত হচ্ছে, সমস্ত মন প্রাণ আনন্দে উদ্বেলিত। আমার হৃৎপদ্ম আলো করে মা আমার আলোকিতা হয়ে বিরাজ করছেন। আমার দু নয়নে অবিরল ধারে অশ্রু ঝরে চলেছে। মা আমার হাসছেন। আমার সমস্ত সত্তা লোপ পেয়ে গেছে, আমার বলতে আর কিছুই নেই। এরপর কোনো একদিন সকাল 10:10 ভগবান গণেশের ঘরে বসেছি ধ্যান করার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখছি বেশ কিছু কাঠ সাজানো রয়েছে। ভাবছি কি ব্যাপার, হঠাৎই স্বতঃস্ফূর্তভাবে আমার মুখ থেকে একটা বীজ মন্ত্র বেরিয়ে গেল, এবং মুহূর্তের মধ্যেই আগুন জ্বলে উঠল। মন্ত্রটা লেখা উচিত নয় বলেই লিখলাম না। অগ্নি সংযোগ হওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই বিশাল অগ্নিতে সমস্ত কাঠ ধরে উঠল। বিশাল অগ্নি দেখার আনন্দ আমার শিশুকাল থেকেই, সে কথায় পরে আসছি। অদ্ভুত আনন্দে মুগ্ধ হয়ে আগুনের খেলা দেখছি। হঠাৎ দেখছি ওই লেলিহান শিখার মধ্যে এক সোনা রঙের ত্রিশূল, বেশ বড়। আমি বিহ্বল হয়ে দেখছি। তারপরেই দেখছি স্বয়ং দেবাদিদেব মহেশ্বর পদ্মাসনে ধ্যান স্তিমিত নেত্রে তিনি সমস্ত লোকের শান্তি নিয়ে বসে আছেন অগ্নির ওই রক্তবর্ণের মধ্যে। শুভ্রকান্তি শ্বেতবর্ণ পরমেশ্বর ভগবান ধ্যানমগ্ন, সে যে কি অপূর্ব শোভা এত লেখা যায় না। যাই হোক, যতদূর সাধ্য লেখার চেষ্টা করলাম। যেটা বলছিলাম, তখন আমার বয়স 10-12 হবে। আমার মামার বাড়ি তখন নিমতলা স্ট্রিটে। তখন থেকেই যখন মামার বাড়ি যেতাম একলা একলা ওই শ্মশানে চলে যেতাম, জ্বলন্ত চিতার সামনে বসে থাকতাম, খুব ভালো লাগতো। এখনও চৈত্রের শেষ দিকে বাগানের শুকনো পাতা একত্র করে আগুন দিয়ে চুপচাপ বসে ওই বিশাল অগ্নির রূপ পান করতাম। জানি না কি এর অর্থ, যদি মা কোনোদিন বুঝিয়ে দেন তবেই জানতে পারবো। আজ যথারীতি রাত্রি 2:15 উঠে পূজাপাঠ শেষ করে ভগবান গণেশের ঘরে বসেছি ধ্যান করব বলে। বসার সাথে সাথেই বুঝতে পারছি বেশ গভীর ধ্যানের দিকে চলে যাচ্ছি। আমার আরাধ্যা দেবী, আমার সমস্ত কিছু, যার জন্য সেই শিবানী মাকে দেখলাম খুবই হাসি খুশি। তারপরে দেখছি আমি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মায়ের গর্ভমন্দিরে বসে আছি। ঘরে কেউ নেই, যেখানে ঠাকুর বসে মায়ের পূজা করতেন সেই আসনেই বসে আছি। মাকে নয়ন ভরে দেখছি, সে কি ভুবন ভোলানো রূপের ছটা, পাশানী মা, চিন্ময়ী মা রূপে বিরাজমানা। কি ভুবন ভোলানো হাসি মা লাল বেনারসি পরে আছেন, বিভিন্ন স্বর্ণালঙ্কারে ভূষিতা, যে রূপের বর্ণনা করা আমার সাধ্যাতীত।
আমি অবাক হয়ে নির্নিমেষ নয়নে মাকে দেখছি। আমার সমস্ত শরীর যেন শূন্যময় হয়ে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর হঠাৎই দেখছি আমি কাশীপুরে চলে গেছি। যে বৃক্ষের তলায় ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেই গাছের গোড়ায় সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে এবং সেই চাতালের ওপর আমার প্রাণের ঠাকুর কল্পতরু মূর্তিতে দাঁড়িয়ে আছেন। ডান হাত কুর্ম মুদ্রার মহাশূন্যের দিকে কিছু একটা ইঙ্গিত করছেন। বাম হাতটি বুকের ওপর রয়েছে। মুখে সেই অনির্বচনীয় হাসির ছটা, যেন ত্রিজগতের সমস্ত শক্তি নিয়ে জগতের জননী সাক্ষাৎ মূর্তিময়ী মা জগদীশ্বরীর আরাক কায়া, সকলের মা শারদাময়ী, সেই ভুবন ভোলানো হাসি নিয়ে যেন সকলের মঙ্গল কামনা করে সকলকে কাছে টেনে নিয়েছেন। কি আনন্দ, কি শান্তি নিয়ে সেদিন আমার ধ্যান ভঙ্গ হয়েছে তা লিখতে পারলাম না। গত দুই দিন ধরে কোনো দর্শন না হওয়ায় শরীর মন খুবই অবসন্ন ছিল। আজ আমার শরীরে যেন নবশক্তির জোয়ার এসেছে। আমি পরিপূর্ণ, আমি ভরপুর। আজ আমার জীবনে এক অদ্ভুত ঘটনা। জানি না কারোর জীবনে এই ঘটনা ঘটেছে কি না। সমস্ত কাজ সেরে ভগবান গণেশের ঘরে বসেছি ধ্যান করব বলে। কিছুক্ষণের মধ্যেই দেখছি আমার ঠিক সামনে আমার দিকে পিছন ফিরে বসে আছেন শুধু মাথাটা খোলা, বাকি সমস্ত শরীর একটা গাঢ় নস্যি রঙের চাদরে মোড়া। এই রকম দেখে আমি গুরুত্ব না দিয়ে ধ্যান করতে কিছুক্ষণের মধ্যেই দেখছি আমার সামনে একটা পঞ্চ প্রদীপ জ্বলে ওঠার পর একটা হাত, সম্ভবত ছেলেদের হাতই হবে, প্রদীপটা ধরা আমার দিকে ইশারা করছে। ওই মূর্তিকে আরতি করার জন্য কিছুক্ষণের জন্য আমি দ্বিধাগ্রস্ত হয়ে প্রদীপটা হাতে নিয়ে মূর্তির সামনে এসে অবাক হয়ে দেখছি ওইটা আমারই মূর্তি এবং জীবন্ত আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছি আর আরতি করছি। চোখে অনর্গল অশ্রুধারা বয়ে চলেছে আর ভাবছি এও কি সম্ভব, প্রায় 15 মিনিট ওইভাবে আরতি করার পর আমার যখন চেতনা হলো তখন চোখের জলে সমস্ত বুক ভেসে গেছে আর ভাবছি এর গূঢ় অর্থ কি। জানি না মায়ের কি ইচ্ছা। আজ রাত্রি 2:15 উঠে সমস্ত কাজ সমাধা করে ধ্যান করতে বসেছি, কিন্তু ধ্যানে ঠিক মন দিতে পারছি না, তাই জপ করতে শুরু করলাম। জপ করতে করতে মনটা বেশ বসে যেতে লাগলো এবং পরপরই দেখছি শূন্যের চারিদিকে ঘোর অন্ধকার, তার মাঝখানে 3টে ত্রিভুজ, প্রতিটা যেন সোনার পাত দিয়ে তৈরি এবং ঠিক তার মাঝখানে একটা দীপশিখা জ্বলছে টকটকে লাল। সে যে কি মনোরম দৃশ্য তা বলা যায় না। এবং ওইটা দেখার সাথে সাথেই আমার হাতের আঙুলগুলো বেঁকে গেল, যেন কি একটা অদ্ভুত আনন্দে সমস্ত শরীর যেন মেতে আছে। প্রায় 35 মিনিট এই অবস্থায় থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হলাম এবং অদ্ভুত আনন্দে সমস্ত শরীর ভরপুর হয়ে গেল। আজ অনেকদিন পর লিখতে বসলাম। বিকেল 4টের সময় ভগবান গণেশের ঘরে বসেছি ধ্যান করার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখছি একটি দীপশিখা এবং তার চারিপাশে গোলাকার হলুদ জ্যোতি যেন দীপশিখাটাকে ঢেকে রেখেছে, কিন্তু দীপশিখা পরিষ্কার দেখা যাচ্ছে এবং গোলাকার হলুদ জ্যোতির চারিদিক থেকে টকটকে লাল জ্যোতি বেরিয়ে সমস্ত ঘরটা লাল হয়ে গেছে। কিছুক্ষণ দেখার পর দেখছি আমার ঠিক বাঁদিকে মেঝের ওপর 3টে সূর্যের মতো তীব্র গতিতে ঘুরছে এবং প্রত্যেকটা থেকে সাদা, ঠিক চরকি থেকে যেরকম বেরিয়ে যায় সেই রকম বেরিয়ে যাচ্ছে এবং আমার শরীর একদম পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। প্রায় 40 মিনিট এই অবস্থায় ছিলাম। তার কিছুক্ষণ পরে ধীরে ধীরে সুস্থ হয়ে গেলাম। এরপর মায়ের কাছে আরতি করতে বসেছি। হঠাৎই ভাবছি এই অবস্থা হলে বোধহয় এই দেহ আর থাকবে না। ভাবার সাথে সাথেই দেখলাম মায়ের খাটের ওপর থেকে মায়ের ধ্যান মন্ত্রপুত বিল্লপত্র পদ্ম সমেত গড়িয়ে পড়ল আমার সামনে। জানি না এর কি পরিণতি। এরপর 3টে গোলাকৃতি থেকে প্রচুর সাদা অগ্নি স্ফুলিঙ্গ বেরিয়ে যাচ্ছিল। আজ রাত্রি 1:45 উঠে যথারীতি সমস্ত কাজ ছেড়ে 5:05 মায়ের ঘরে বসেছি ধ্যান করতে। কিছুক্ষণের মধ্যেই দেখছি সাদাও ঠিক নয়, হালকা হলুদও নয়, একটা বেশ বড় আকারের জ্যোতি ঠিক কপালের মাঝখানে জ্বলছে। সেটা কখনো সাদা, আবার কখনো হালকা সবুজ হয়ে যাচ্ছে এবং ওই জ্যোতির উপর একটু জল পড়ে তাহলে যেমন আবার হয় ঠিক সেই রকম। সেটা কখনো সাদা, আবার কখনো হালকা সবুজ হয়ে যাচ্ছে এবং ওই জ্যোতির ওপর একটু জল পড়লে তাহলে যেমন আবার হয় ঠিক সেই রকম। এবং ঠিক জ্যোতির তলা থেকে একদম উপর পর্যন্ত একটা সাপের মতো উঠে যাচ্ছে। এর ঠিক পরেই দেখছি একটা দীপশিখা ভাসতে ভাসতে এসে আমার ঠিক বুকের মাঝখানে জলজল করছে। আনন্দে আত্মহারা হয়ে আমি অশ্রু সংবরণ করতে পারিনি। বেশ কিছুক্ষণ থাকার পর ওই অবস্থার পরিবর্তন হয় এবং আমি আবার মায়ের কাজ করার জন্য উঠে পড়লাম। আজ বিকেল 4:10 ভগবান গণেশের ঘরে বসেছি ধ্যান করার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখছি একটা জ্যোতি বলয়, তার চারিদিকে দেখছি সেই জ্যোতি বলয়ের মধ্যে ছোট ছোট জ্যোতির বিন্দু বিভিন্ন রঙের, কোনোটা নীল, কোনোটা সবুজ, কোনোটা লাল,
প্রচুর জ্যোতির্বিন্দু ওই জ্যোতির্বলয়ের ভিতরে ঘুরে বেড়াচ্ছে এবং ঠিক তার মাঝখানে একটা দীপশিখা হলুদ রঙের সাথে। সে যে কি অদ্ভুত অনুভূতি, কি আনন্দ তা ব্যাখ্যা করা যায় না। এবং গোল বিন্দুগুলি বিভিন্ন রঙের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তারপরেই দেখছি আমার কপালের মাঝখানে একটা কালো বৃত্ত, তার মাঝখানে একটা হলুদ দীপশিখা। এইটা দেখছি আর ভাবছি ওইটা কি দেখছি। হঠাৎই দেখছি আমার জীবন সর্বস্ব আমার স্বামীজি আমার সামনে দাঁড়িয়ে আছেন, মৃদু মৃদু হাসছেন আর আমাকে বুঝিয়ে দিচ্ছেন। আমার কিন্তু কোনো দিকেই লক্ষ্য নেই, শুধুই ওনার সে আকর্ষণীয় মনোমুগ্ধকর চোখের দিকে তাকিয়ে রয়েছি। মাঝে মাঝেই দেখছি ডান হাত দিয়ে চোখ দুটো রগড়াচ্ছেন, পরনে গেরুয়া বসন, গায়ে খুব পাতলা কাপড়ের ফতুয়া, জামার ভিতর দিয়ে শরীরটা পুরো দেখা যাচ্ছে, যেন একটা হালকা লাল আভা সমস্ত শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে। তারপরেই দেখছি একটা থালায় করে কতগুলো বিস্কুট এনে আমায় বলছেন, নে খেয়ে নে। আমি বলছি আমার শরীর খারাপ, এখন আমি খাবো না। উনি বলছেন, নে না দুটো খেয়ে নে। আমার মনে হচ্ছে নিয়ে খেতে গেলে যে সময়টা নষ্ট হবে আমি সেই সময়টা নষ্ট করতে চাই না, কারণ এই সুযোগ আর হয়তো পাবো না। এই নয়ন মনের তৃষ্ণা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে ঠিক তার আগের দিন রাত্রে আমার বেশ জ্বর হয় এবং আমার শরীর খারাপ হলে আমার প্রায় 16 থেকে 18 ঘন্টা জল ছাড়া কিছুই খাই না। তখন বেশ খিদেও পেয়েছিল। স্বামীজি অন্তর্দৃষ্টি সম্পন্ন মহাপুরুষ, তাই বুঝতে পেরে নিজে হাতে করে আমাকে খাওয়াতে এসছেন। আমি শুধুই কাঁদছি। এ আনন্দাশ্রু নিজের ভাগ্যের সীমাহীনতা দেখে জয় গুরু, জয় মা, জয় শ্রী রামকৃষ্ণ, জয় স্বামীজি। আজ মধ্যাহ্নে মায়ের ভোগ নিবেদনের পর মা মহামায়ার প্রসাদ গ্রহণ করে সবেমাত্র ভগবান গণেশের ঘরে গিয়ে বিছানায় বসেছি, কিছুক্ষণ পরেই ধ্যান শুরু করব বলে। দীপ প্রাহরিক নিদ্রা আমি ছেড়ে দিয়েছি বহুদিন, কারণ যখনই শুতে যাই তখনই স্বামীজির কথা মনে পড়ে। তিনি যেন বলেন, ধ্যান করবি, 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা নিদ্রায় কাটাই, তাতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, বরং মনে একটা শান্তি আছে এই ভেবে যে মাকে ডাকার কিছুটা সময় আমি বের করতে পেরেছি। যাই হোক, সবেমাত্র বসেছি, তখনও ধ্যান শুরু করিনি। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি আমাকে মা ডাকছেন, খোকা চলে আয়। 3 বার একই ডাক শুনতে পেলাম। বলা বাহুল্য, এই জগতে মানুষের হীনমন্যতা, নীচ মনোভাব, সঠতা, স্বার্থপরতার সম্মুখীন হয়ে প্রায় মাকে বলতাম, মা গো আমাকে তোমার কোলে তুলে নাও, আমি আর থাকতে চাই না। জানি না মা আমার করুণাপূর্ণ কাতরতা শুনেছেন কিনা, তাই এই আন্তরিক আহ্বান। তার সন্তানকে কোলে নেবার ঐকান্তিক প্রচেষ্টা, আমি শিশুর মতো উচ্চৈস্বরে মা মা বলে কাঁদছি, বলছি মা গো আমায় তোমার কোলে তুলে নাও। বেশ কিছুক্ষণ কাঁদার পর বুঝতে পারছি একটা অনাবিল আনন্দের আবেশ আমাকে ছেয়ে ফেলেছে। আমার শরীর অবশ হয়ে যাচ্ছে, সমস্ত গাঁটগুলো যেন কে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে। আমার জিভটা কিছুটা বেরিয়ে আছে এবং আমি কামড়ে ধরে আছি প্রায় 40 মিনিট। এই অবস্থায় থাকার পর ধীরে ধীরে আবার স্বাভাবিক হলাম। বেশ কিছুদিন পরে লিখছি, কারণ সময়াভাব আর মাঝে মাঝে মনে হয় কি হবে লিখে, আমার ভেতর থেকে যেন অনুপ্রাণিত হয়ে আবার লিখতে বসি। যাই হোক, যথারীতি রাত্রি প্রায় 2:05 উঠে সমস্ত কাজ সেরে ভগবান গণেশের ঘরে বসেছি। ইদানিংকালে যখনই ধ্যান করতে বসছি, প্রায় 1 ঘন্টা 25 মিনিট থেকে 30 মিনিট পর যখন ধ্যান ভাঙে, তখন আমার শরীর জ্বরের মতো হয়ে যায়, নিজের জিভটা বেরিয়ে আসে আর দাঁত দিয়ে সেটা এত জোরে কামড়ে ধরি যে বেশ ব্যথা লাগে, আর সমস্ত শরীরটা যেন পাথরের মতো মনে হয়, সমস্ত গাঁটগুলো যেন কে পেরেক দিয়ে ঠুকে রেখে দিয়েছে। হাত নাড়তে পারি না, কথা বলতে পারি না, যেন নিথর নিশ্চল স্থানুর মতো পড়ে থাকি। প্রায় 10 মিনিট এইভাবে কাটানোর পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়, তাও অতি সন্তর্পণে চলাফেরা করতে হয়। বেশ কিছুদিন ধরে এই অবস্থা চলছে। আজ দেখছি একটা সিংহাসনের উপরে মা বসে আছেন, দেখলেই মনে হয় মা দুর্গা, কিন্তু দ্বিভুজা গোলাপি রঙের বেনারসি পরে আছেন, সোনার মুকুট, সমস্ত অঙ্গ স্বর্ণালঙ্কারে উদ্ভাসিত, সে যে কি রূপ তা বর্ণনার অতীত। সামনেই দেখছি একজন পূজা করছেন, বিশাল জটা, যখন প্রণাম করছেন পিছন দিক দিয়ে জটাগুলি পুরোপুরি পিঠটা ঢেকে ফেলছে, দু হাতে করে পদ্মফুল নিয়ে মায়ের শ্রীপাদ পদ্মে নিবেদন করছেন। মা কিন্তু চিন্ময়ী, স্মিত হাসে নিজের অস্তিত্ব প্রকাশ করছেন। চোখের পলক পড়তেই সাধক যখন মায়ের শ্রীপাদ পদ্মে পুষ্পাদল দিয়ে সোজা হয়ে বসছেন, তখন দেখছি স্বয়ং মহাদেবের শ্রীনয়ন থেকে অগ্নিশিখা বেরোচ্ছে। আমি ভয়ে বিহ্বল চিত্তে ভাবছি, এও কি সম্ভব, স্বয়ং মহাদেব মায়ের শ্রীপাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। তারপরেই ভাবছি, যিনি সপ্তলোক প্রসবিনী তিনি তো সকলেরই পূজ্য, তাই বোধহয় স্বয়ং মহাদেব সন্তান রূপে মায়ের আরাধনা করছেন। ধন্য আমার জীবন, ধন্য আমার জন্ম,
জানি না লীলাময় আরও কত লীলা আমাকে দেখাবেন, যদি সম্ভব হয় তাহলে এই দৃশ্যটা এঁকে দেব। আজ এক অদ্ভুত দর্শন হলো। প্রথমেই দেখছি একটা সলিড বৃত্ত গাঢ় নীল রঙের, চারিদিকে হলুদ জ্যোতি বেরিয়ে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, তার চারিদিকে লাল জ্যোতি সেটাও মিলিয়ে যাচ্ছে, তার চারিদিকে সাদা জ্যোতি সেটাও মিলিয়ে যাচ্ছে, এবং সবশেষে হলুদ জ্যোতিগুলি শেষের দিকে মিলিয়ে যাচ্ছে। পুরো জিনিসটাই বেশ আকারে বড়। তারপরেই দেখছি দেবী মূর্তি অনেকগুলো হাত, কম করে 30টা তো হবেই, সামনের ডান হাতে ত্রিশূল ধরা, কাকে যেন মারতে যাচ্ছে। বাকি অনেক হাতেই অস্ত্র আছে, কিন্তু কিছু হাতে বিভিন্ন রকম মুদ্রা। দেবীর ভীষণ রুক্ষ দৃষ্টি যেন সংহার মূর্তি। মাথার ঠিক মাঝখানে জটা খোঁপা করে বাঁধা এবং তার চারিদিকে প্রচুর জটা ঝুলছে। পিত্ত রঙের সিল্কের শাড়ি পরা, হলুদ পার, এবং তারপরেই আমি বুঝতে পারছি আমার মাথার প্রত্যেকটা চুল আলাদা আলাদাভাবে নড়ছে। এর লক্ষণ আমি যেটা জানি মোটেই ভালো নয়। হয় মাথায় ভীষণ আঘাত লাগবে, যে কেউ মারবে, না হলে মৃত্যু, জানি না মায়ের কি ইচ্ছা। আজ এক অদ্ভুত দর্শন হলো, যা আমাকে এখন নাড়া দিয়েছে তা লিখে ব্যক্ত করা আমার সম্ভব নয়। তবু লিখছি কারণ ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। বেলা 9:55 নাগাদ ভগবান গণেশের ঘরে ধ্যান করতে বসেছি। যেরকম শুরুতেই আমার শিবানী মাকে দেখি আমার হৃদয় পদ্মে, সেটা আমার করুণাময়ী মা কৃপা করে প্রস্ফুটিত করেছেন। সেই পদ্মে মাকে যতনে হৃদয়ে রেখে আমার আদরণী শ্যামা মাকে বসিয়ে ধ্যান করছি। কিছুক্ষণের মধ্যেই দেখছি মা নেই, চারিদিকে তাকিয়ে কোথাও দেখতে পাচ্ছি না। ভাবছি মা তো প্রায় আমার সঙ্গে এই রকম করে লুকোচুরি খেলেন, এটা তারই একটা অঙ্গ হবে। পরক্ষণেই দেখছি তাকিয়ে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, মার মন্দিরের সামনে ঠিক যেখান থেকে মন্দিরে ওঠার সিঁড়ি সেইখানে দাঁড়িয়ে আছি। মায়ের মন্দিরের যে প্রধান দরজা তার ঠিক ডান দিকে চাতালে আমার পাগলিনী শিবানী মা দাঁড়িয়ে আছে, ছোট্ট মেয়ের রূপ ধরে, শাড়ি পরা, আদুর গা, মাঝে মাঝেই শাড়িটা কাঁধের ওপর তুলে দিচ্ছে আর খিলখিল করে হাসছে। আমি ভাবছি এ কি হলো আমার, মা কি করে এখানে এলো বলে আমি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উপরে উঠে মায়ের পা দুটো জড়িয়ে ধরে খুব কাঁদছি আর বলছি, মা গো তোমার এই নরম পায়ে লাগবে, তুমি খালি পায়ে দাঁড়িয়ে আছো, আমার কোলে এসো বলে শ্রী পাদপদ্ম জড়িয়ে ধরেছি। সাথে সাথেই দেখছি মা নেই, তাকিয়ে দেখি মন্দিরের পিছন দিক থেকে ছুটে নেমে যাচ্ছে পঞ্চবটির দিকে, আর সেই শিশু সুলভ চপলতা খিলখিল করে হাসছে। পঞ্চবটিতে যে ঠাকুর সিদ্ধিলাভ করেছিলেন তার সামনে পা দুটি ছড়িয়ে দিয়ে বসে আর খিলখিল করে হাসছে। সে হাসির কি মধুর শব্দ তা লিখে বা বলে বোঝানো যায় না। আমি পা দুটো জড়িয়ে ধরে খুব কাঁদছি, পাশেই কলকল নিনাদে ভাগীরথী বয়ে চলেছে, তাই সেই তরঙ্গের শব্দ এখনও আমার কানে বাজে। আমি শুধুই কেঁদে চলেছি, এ কান্না যে কিসের এবং কোথা থেকে আসছে, এই অনুভূতি, এই আনন্দের মধুর স্বাদ বোঝানো বা লেখা সম্ভব নয়। ধীরে ধীরে ধ্যান ভেঙে গেল, আমার বুকে যেন কে জল ঢেলে দিয়েছে, যে এত চোখের জল বেরিয়েছে। এরপর আর এক মাতৃশক্তির স্নেহ ও করস্পর্শে আমার চেতনা ফিরে এলো। আজ আর এক নতুন অভিজ্ঞতা ফিরে লিখতে বসেছি, জানি না কারোর ভাগ্যে এই অশ্রুতপূর্ব দর্শন ঘটেছে কিনা। ধ্যান করতে বসার কিছুক্ষণের মধ্যেই দেখছি আমার ব্রহ্মতালু ভেদ করে শ্বেত বর্ণের উজ্জ্বল জ্যোতি প্রায় 6 ফুট পর্যন্ত উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে একটা ইলেকট্রিক তুবড়ি আমার মাথার মধ্যে বসিয়ে আগুন দিয়ে দিয়েছে, এবং সেটা আমার ব্রহ্মতালু ভেদ করে উপর দিকে উঠছে এবং তার শুভ্র স্ফটিকের মতো আলোর বন্যায় চারিদিক ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আজ বিকেল 4:10 ভগবান গণেশের ঘরে বসেছি। ধ্যান করার কিছুক্ষণের মধ্যেই দেখছি আমার সামনে একটা হোমকুণ্ড, তাতে বেশ জোরে আগুন জ্বলছে। সব থেকে আশ্চর্যের বিষয়, ঘরে কোনো লোক নেই, কেউ কাঠ দিচ্ছে না, কেউ ঘি দিচ্ছে না, অথচ বেশ ভালোভাবে আগুন জ্বলছে, এবং আগুনের গতি পশ্চিম দিকে, যেন মনে হচ্ছে পূর্ব দিকের দিক থেকে কেউ হাওয়া দিচ্ছে, যার জন্য আগুনের গতি পশ্চিম দিকে। আমি নির্দিষ্ট মনে নিষ্ফলক দৃষ্টিতে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছি। হঠাৎই দেখছি একজন এসে দুটো বড় পেরেক নিয়ে আমার দুটো কাঁধে হাতুড়ি দিয়ে মেরে দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিয়ে বলে গেল, নড়বার চেষ্টা করবি না, নিবিষ্ট মনে দেখ, হাতুড়ি বেশ জোরে জোরে মারছে, আমি আওয়াজ পাচ্ছি কিন্তু আমার কোনো আঘাত লাগছে না। সেই অবস্থায় এক চিত্তে ওই নৈসর্গিক দৃশ্য উপভোগ করছি। প্রায় 40 মিনিট পর আমার স্বাভাবিক অবস্থা ফিরে এলো। আজ এক অদ্ভুত দর্শনে হতবাক হয়ে অনেকক্ষণ ধরে ভাবছি এও সম্ভব, সমস্ত মন প্রাণ আনন্দে ভরপুর। অনেকক্ষণ ধরে ভাবছি, ভেবে তারপর লিখতে বসেছি, দেখছি শিব সব হয়ে চিতার উপরে যোগ নিদ্রায় শয়ান। প্রথমে ওই মূর্তি যে শিবের
তা বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে সামনের দিকে গিয়ে বুঝলাম স্বয়ং মহাদেব সব হয়ে চিতার উপর শুয়ে আছেন। গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় জটাভার, শুভ্র শ্বেতবর্ণ গাত্রের রং, নিষ্পন্দ নিথর হয়ে চিতার উপর শুয়ে আছেন। যেখানটায় শুয়ে আছে ঠিক তার তলায় গনগনে আগুন জ্বলছে, ঠিক যেমন কয়লার উনুন পুরো আঁচ উঠলে হয় সেই রকম আগুন, সেই রকম জমাট বাঁধা আগুন। আর তার চারিদিকে আগুনের শিখা লগলগ করছে, জ্বলছে প্রায় 2 ফুট উচ্চতায়। সে এক অপূর্ব দৃশ্য। সবরূপী মহাদেবের কিন্তু কোনরূপ লক্ষণ নেই, নিথর নিষ্পন্দ দেহ, যেন ত্রিজগতের শান্তি নিয়ে শুয়ে আছেন পরমানন্দে, ব্রহ্মের চিন্তায় মগ্ন। হঠাৎই একজন পুরুষের কণ্ঠস্বর শুনতে পেলাম, বলছেন, ঠিক যখন অগ্নি, বায়ু এবং জল এই তিনটির স্পর্শের অনুভূতি থাকবে না, তখন ওই লোক প্রাপ্তি ঘটবে, অর্থাৎ শিবলোক প্রাপ্তি। আমি বিস্ময়ে হতবাক হয়ে দীর্ঘক্ষণ ওই অত্যাশ্চর্য দৃশ্য দর্শন করে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। আজও ধ্যানে মনোনিবেশ করতে না পারায় জপ শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই সেই আগের মতো জপ বন্ধ হয়ে গিয়ে মন গভীর ধ্যানে মগ্ন। তারপরেই দেখছি একটা গোলাপি রঙের পদ্মফুল শূন্য থেকে ভেসে এসে আমার ঠিক মাথার মাঝখানে যেন কে বসিয়ে দিল, এবং তখনই যেন মনে হচ্ছে আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে, কোথায় যেন তলিয়ে যাচ্ছি। তারপরেই দেখছি আমার ঠিক কপালের মাঝখানে কৃষ্ণ রাধিকার যুগল মূর্তি, এবং তারপরেই দেখছি আমি আমার শরীর থেকে বেরিয়ে এসে আমার এই মূর্তির দিকে তাকিয়ে দেখছি চারিদিকে এতটা উজ্জ্বল জ্যোতির বলয়ে পুরো শরীরটা ঘিরে রয়েছে। আমি হতবাক নিষ্পন্দ নিথর মর্মর মূর্তির মতো চেয়ে চেয়ে দেখছি। প্রকাশ্যভাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মায়ের এই লীলা চলল। আজও সেই নিরাকার ভাবের পুনরাবৃত্তি। অনেক চেষ্টা করেও মা মহামায়ার শ্রীমূর্তি আমার মানসপটে ধ্যানের মধ্যে আনতে পারলাম না। আবার সেই মহাশূন্য, তারই মাঝে দেখছি এই অদ্ভুত চিত্র। আজ ধ্যান করতে করতে 3 বার ধ্যান ভেঙে গেছে, কিন্তু মুহূর্তের মধ্যে আবার শুরু করেছি, আবার একই দৃশ্য দেখা। পরপর 3 বার একই দৃশ্য দেখার পর আমার সমস্ত শরীর শিথিল হয়ে পড়েছিল, বাক শক্তি বর্জিত হয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণ এই রূপ জড়তার মধ্যে যাবার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। আজই রাত্রে এক অদ্ভুত মুহূর্ত আমার জীবনে এসেছিল স্বপ্নের মাধ্যমে। হঠাৎই দেখছি ভগবান শ্রী শ্রী কুলোদানন্দ ব্রহ্মচারী মশাই ভগবান গণেশের ঘরে বসে আছেন, মুখে অদ্ভুত মিষ্টি হাসি। যে মূর্তি আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি শ্রী শ্রী সদ্গুরু সংঘের 5ম খণ্ডের শেষের পাতায় ওই ছবি আছে। ধন্য আমার জীবন, সার্থক আমার জন্ম, এই অধমকে কৃপা করে দর্শন দিয়ে আমার জীবনকে ধন্য করেছেন। এই একই চিত্র এবার দেখলাম, এর অর্থ জানি না। দীর্ঘদিন পরে লিখতে বসেছি, যথারীতি সমস্ত কাজ শেষ করে ভগবান গণেশের ঘরে ধ্যান করতে বসেছি। কিছুক্ষণের মধ্যেই দেখছি আমার শরীরটা যেন কাঁচের তৈরি। আমি এই শরীর থেকে বেরিয়ে বসে দেখছি ঠিক তলপেট থেকে বুক পর্যন্ত নীল জলে পূর্ণ। হালকা হাওয়ায় যেমন ছোট জলাশয়ের জলে ছোট ছোট ঢেউ খেলে যায় সেই রকম হচ্ছে, এবং তার মাঝখানে একটা বড় পদ্ম ফুটে আছে। গোলাপি রঙের ওই পদ্মের ঠিক ডান দিকে জলের ওপর একটা সাদা হাঁস খেলা করছে। ওই পদ্মের মাঝখানে শিবানী মা বসে আছেন, ঠিক তার মাঝখানে সামনে একটা প্রদীপ জ্বলছে। সেই দীপশিখার স্নিগ্ধতায় আলোয় যেন সমস্ত মূর্তিটা জলজল করছে। সে যে কি আনন্দ, কি অনুভূতি, তা লিখে বা মুখে বলে বোঝানো যাবে না। বিকেল 4:10 ভগবান শ্রী গণেশের ঘরে ধ্যান করতে বসেছি। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারছি তলিয়ে যাচ্ছি, চারিদিকে ঘোর অন্ধকার। আমার জ্যোতির্ময় চিন্ময় মাকেও দেখতে পাচ্ছি না। হঠাৎ দেখতে পাচ্ছি একটা অপূর্ব সুন্দর আলপনা বা নকশা করা প্রদীপ, কিন্তু শিখাটা একদম রূপোর, কোনো আগুনই নেই, এবং সেই রূপোর শিখা থেকে তরল রূপোর তরঙ্গ বয়ে চলেছে, এবং মুহূর্তের মধ্যে সেই ঘোর অন্ধকার উজ্জ্বল আলোকে পরিপূর্ণ হয়ে গেল। সমস্ত বিশ্বে যেন শুভ্র শরতের মেঘের মতো গলানো রূপোর জ্যোতি ছেয়ে ফেলেছে। সে যে কি অপূর্ব দৃশ্য, আরও কত রকম জ্যোতির তরঙ্গ তা লিখতে পারছি না, সম্ভব নয়, ব্যাখ্যাও করা যায় না। এরপরই দেখছি বেশ বড় দুটো মরার মাথা আমার দিকে তাকিয়ে আছে, যেন বোঝাতে চাইছে পরিণতিটা দেখে নাও। কিছুক্ষণ দেখার পর এই মনোমুগ্ধকর দীপশিখা, যার মাঝখানটা কালো, কখনো দেখছি কালো শিখার মাঝখানে শিখার বদলে আমার মা চিন্ময় রূপে বিরাজমান, আবার কখনো দেখছি ঘোর কৃষ্ণশিখা, আমার মন শরীর শান্ত। সেই কি একটা অসীম শক্তি ভেতরে প্রবেশ করছে, আমি আনন্দে আত্মহারা। দীর্ঘদিন পরে আবার লিখতে বসলাম, কারণ প্রায় একই রূপ দর্শন হয় বলে একই জিনিসের পুনরাবৃত্তি যাতে না হয় তাই লিখিনি। আজ রাত্রি 1:45 উঠে যথারীতি আমার নিত্যকর্ম পূজাপাঠ শেষ করে ভগবান গণেশের ঘরে বসেছি। যেমন প্রতিদিন শ্রী শ্রী গুরু বাবাকে স্মরণ করে তার কৃপা প্রার্থনা করি,
মায়ের পাদপদ্ম স্মরণ করে ধ্যান শুরু করার সাথে সাথেই দেখছি মায়ের শ্রী পাদপদ্ম আমার সামনে ছোট্ট ছোট্ট দুটো পা, কি অপূর্ব শোভা, কি তার সৌন্দর্য, এ তো লিখে বোঝানো যায় না। দেখছি দু পায়ের বুড়ো আঙুল দুটো নড়ছে, এক মুহূর্তে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, উচ্চৈস্বরে কেঁদে উঠে দু হাত দিয়ে মায়ের রাতুল চরণ দুটি জড়িয়ে ধরে প্রত্যক্ষভাবে ধরেছি। কি সুখ স্পর্শ, কি কোমল স্পর্শ, পাটা একটু উঁচু করে আছে, শ্রী পাদপদ্মের তলার বর্ণ একদম গোলাপি পদ্মফুলের মতো। সে পাদপদ্ম দর্শন ও স্পর্শের জন্য কত সাধক আজন্ম সাধনা করে চলেছেন, সেই রাঙা পাদপদ্ম আমার দুহাতের মধ্যে বুকের মধ্যে প্রত্যক্ষভাবে জড়িয়ে রেখেছি এবং শুধুই কেঁদে চলেছি। এই যে কি আনন্দ, কি শান্তি, তা বলে বোঝাতে পারবো না। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখি মা আমার দিকে তাকিয়ে হাসছেন, মুক্তোর মালার মতো দাঁতের কিছুটা দেখা যাচ্ছে, দুহাত বাড়িয়ে আমাকে বুকের মধ্যে টেনে নিচ্ছেন এবং খুব আদর করছেন। কিছুক্ষণ পরেই দেখছি মা আমার কিশোরী বালিকা রূপ ধারণ করে দুহাত বাড়িয়ে যেন আমাকেই কোলে তুলে নিতে বলছেন। আমি এক মুহূর্ত দেরি না করে দুহাত দিয়ে মায়ের দিকে তাকিয়ে আমার জগৎ জননী মাকে ছোট্ট মেয়ের মতো কোলে তুলে নিয়েছি। কোলে উঠিয়েই দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখেছেন। আমি পিঠে হাত বোলাতে বোলাতে ঘুরে বেড়াচ্ছি। এই যে কি শান্তি, কি আনন্দ, কি মধুর, তা বর্ণনা করা আমার সাধ্যাতীত। এর মধ্যে একটা জ্যোতিপূর্ণ দীপশিখা দেখলাম, প্রায় 1 ঘন্টা 25 মিনিট মায়ের এই প্রত্যক্ষ লীলা দেখে চোখের জলে ভেসে ভবনদী পার হওয়ার ব্যাকুলতা নিয়ে মায়ের নিত্যকর্মে ব্রতী হলাম। একই দিনে বিকেল 4:15 ভগবান গণেশের ঘরে বসেছি ধ্যান করার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখছি এক বিশাল জলাশয়, কিন্তু ধীরে ধীরে ওই জলাশয় গলানো সোনার মতো হয়ে গেল। জলের যেমন তরঙ্গ সবই একরকম, কিন্তু জলের বদলে গলানো সোনা, তার মাঝখানে একটা বিশাল পদ্মফুল। ধীরে ধীরে দেখছি ওই পদ্মের ওপর চতুর্ভুজ ভগবান নারায়ণ দাঁড়িয়ে আছেন, হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। তারপরেই দেখছি ভগবানের বুকের মাঝখানে শিবানী মা দাঁড়িয়ে আছেন, মাও চতুর্ভুজা। তারপর দেখলাম মায়ের বদলে ভগবান শ্রী রামকৃষ্ণ সমাধি অবস্থায় বসে আছেন, চোখে জলের ধারা। কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব সোনালী জলাশয়ে গোলাপি পদ্ম, কি অপূর্ব দর্শন। জানি না এর আগে কোনো মহাপুরুষ এই দর্শন লাভে ধন্য হয়েছেন কিনা। প্রায় 40 মিনিট এইরকমভাবে এই স্বর্গীয় অপরূপ দৃশ্য দর্শন করে আমার জীবন ধন্য হলো। জয় মা শিবানী, তোমার অপার করুণায়, তোমার অসীম বাৎসল্য রসের সিঞ্চনে এই জীবন ধন্য করেছো। সত্যি তুমি করুণাময়ী, তোমার করুণা রসের নিরিখে আমার জীবন ধন্য। নিত্যকর্ম সমাধা করে যথারীতি ধ্যান করার জন্য বসেছি, কিন্তু মনের মতো যাকে বলে মজে যাওয়া সেই রকম কিছু না হওয়ায় মনটা যথারীতি ভারাক্রান্ত হয়েছিল। যাই হোক, মায়ের পূজাদি শেষ করে আবার বেলা 9:45 ভগবান শ্রী গণেশের ঘরে বসেছি ধ্যান করার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখছি শিবানী মায়ের মুখ, কিন্তু দেহটা শিবানী মায়ের মতো নয়, দ্বিভুজা, ডান হাতে ত্রিশূল ধরে আছেন, কিছুটা উঁচু করে ধরা, যেন আঘাত করার জন্য প্রস্তুত। বাঁ হাতে পদ্ম গোলাপি রঙের, কাপড় পরা, মাথায় তাজ মুকুট, সে এক অপূর্ব শ্রীময় মূর্তি। এক পদ্মের ওপর দাঁড়িয়ে আছেন, মুখে অপূর্ব হাসির ছটা, এবং ওই মূর্তির পিছনে বেশ বড় বড় মুন্ড দিয়ে তৈরি করা 100 মুন্ডের মালা মন্থর গতিতে ঘুরে চলেছে। প্রায় 1 ঘন্টা কাল ওই অপূর্ব দর্শনের পর মনের ভারাক্রান্ত ভাবটা কেটে গেল। রাত্রি 2টায় ঘুম থেকে উঠে পূজাপাঠ সেরে ভগবান গণেশের ঘরে ধ্যান শুরু করেছি। দীর্ঘক্ষণ বেশ জমাটি ধ্যান চলছে, আমার আরাধ্যা দেবী, আমার আদরণী মা শিবানীকে একভাবে দেখে চলেছি, কিন্তু নতুন কোনো লীলা প্রকট না হওয়ায় যেন মনে শান্তি পাচ্ছি না। এইরকম অবস্থায় ধীরে ধীরে ধ্যান থেকে মন তুলে এনে জপ শুরু করেছি। হঠাৎই দেখছি আমার সামনে কে দাঁড়িয়ে আছে, এবং সেটা চাক্ষুষভাবেই দেখছি। ধীরে ধীরে পায়ের দিক থেকে ক্রমশ উপরের দিকে দেখছি, কমলা রঙের এক পিওর সিল্ক পরা। আস্তে আস্তে মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠেছি, এ কি, এ যে আমারই মূর্তি। মুন্ডিত মস্তক, মুখে স্মিত হাসি, ডান হাত ঝোলানো, বা হাত পেটের ওপর রাখা, সমস্ত শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। হতবাক হয়ে চাক্ষুষভাবে নিজেরই মূর্তি দেখছি, এবং ওই মূর্তি প্রায় 6.5 ফুট লম্বা। বেশ কিছুক্ষণ দেখার পর বুঝতে পারছি ওই মূর্তি মিলিয়ে যাচ্ছে, এবং ওইখানে একটা গোলাকার জ্যোতি ঠিক সূর্যের মতো, এবং মধ্যস্থলে ওম লেখা সোনার মতো জলজল করছে। তখন আর মূর্তি নেই। প্রায় 10 মিনিট এই অপূর্ব দৃশ্য দেখে তারপর আমার নিজস্ব সত্তা ফিরে এলো। একই দিনে বিকেলবেলায় 4:10 ভগবান গণেশের ঘরে বসেছি, বেশ ভালো লাগছে, ক্রমশ তলিয়ে যাচ্ছি, মাকে স্পষ্টরূপে দেখতে পাচ্ছি, একটা আলাদা আনন্দ, একটা অপার্থিব অনুভূতি যেন গ্রাস করছে। অনন্ত ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবীকে দেখতে পাচ্ছি,
এবং অনন্ত আস্বাদনে ভরপুর হয়ে অনন্ত বিশ্বে লীন হয়ে যাচ্ছি। এরপরেই দেখছি বিশাল গুহা। গুহাটা একটা মুখের মতো, ভিতরে ঢুকে দেখছি অনন্ত ব্রহ্মাণ্ড। বিশাল শূন্যতায় যেন সমস্ত ছেয়ে আছে, সমস্তটাই ঘোর কৃষ্ণবর্ণ। তার মধ্যে দ্বিতীয়ার চাঁদের মতো দেখছি কিন্তু অপূর্ব উজ্জ্বলতায় ভরপুর অসংখ্য নক্ষত্র রাজি। একটা দ্বীপশিখা হলুদ বর্ণের একটা গোলাপি জ্যোতিতে পূর্ণ বড় ফুটবলের মতো উজ্জ্বল জ্যোতি দেখছি এবং আনন্দে বিভোর হয়ে ভাবছি এই সমস্ত প্রকাশ না হলে তো চিরতরে লুপ্ত হয়ে যাবে। জানি না অন্য কেউ সাধন অবস্থায় এই সমস্ত দেখেছেন কিনা। এই সব ভাবছি এমন সময় দেখছি মা সামনে এসে বলছেন, সবই প্রকাশ করে দিবি, আমার কিছুই গোপন রাখবি না। আমি বললাম, মা গো তোমার আবার গোপন কি মা? তুমিই তো তোমার অমৃতময় লীলা প্রকাশ করেছ, তোমার আবার গোপনীয়তা কি মা? তোমার অমৃতময় লীলা কথা প্রকাশ না হলে এ তো চিরকালই কালের গহ্বরে বিলীন হয়ে যাবে। তুমি তো তোমার কোলের ছেলেদের মাধ্যমে তোমার অচিন্তনীয় লীলা প্রকাশ করে চলেছ। দেখলাম মা স্মিত হাস্যে বিভূষিতা। ওই বিশ্বরূপী নিরূপ দর্শন করে আমি তৃপ্ত, পরিতৃপ্ত। এরপর আমার পক্ষে আর লেখা সম্ভব নয়, এটাই মায়ের গোপনীয়তা। গত কয়েকদিন ধরে ভাবছি পল্লব মহারাজ আমায় খুঁজছেন কিছু বলার জন্য। প্রায় সবসময় কথাটা ঘুরে ফিরে মনে আসছে এবং আমার মনে হচ্ছে উনি আমাকে নিয়ে কিছু করতে চাইছেন। যাই হোক, যথারীতি সকালের সমস্ত কাজ সেরে ভগবান গণেশের ঘরে বসেছি ধ্যান করার জন্য। দেখছি একটা শ্বেত বিন্দু বড় হতে হতে আমার দিকে এগিয়ে এসে থেমে গেল। ক্রমশ আমার আরাধ্যা দেবী জগত প্রসবিনী আমার শিবানী মা ওই শ্বেত জ্যোতি বিন্দু থেকে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, মা গো তুমি দাঁড়িয়ে থেকো না, আমার হৃৎপদ্মে এসো বসো। এবং তখনই দেখছি আমার শরীরের ভিতর থেকে সেই পদ্ম বেরিয়ে এলো এবং মা তার উপর বসে আছেন। আশ্চর্যের বিষয়, একইভাবে নিষ্পলক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কতভাবে ডাকলাম, কত কথা বললাম, কোনো ভাবান্তর নেই। আমি অবাক হয়ে ভাবছি এ কি হলো, ঘাড়টা একবার ডান দিকে একবার বাঁ দিকে অল্প করে হেলিয়ে সেই একইভাবে দেখে যাচ্ছেন। মনে ভাবছি এরকম তো কোনোদিন হয়নি। ধীরে ধীরে ধ্যান ভাঙল। ঘড়ি দেখলাম প্রায় দেড়টা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ এইভাবে মায়ের কাজ করে যাচ্ছি আর ভাবছি মা কেন কোনো কথা বললেন না। তারপর 7:30 সময় খবর পেলাম দামু ফোন করে বলেছে পল্লব মহারাজ আমাকে সন্ন্যাস দীক্ষা দিয়ে এখান থেকে নিয়ে যেতে চান। তখন বুঝলাম কেন মা আমাকে নিষ্পলকভাবে দেখছিলেন। হয়তো দেখছেন আমি কি করি, মাকে ছেড়ে চলে যাই না মায়ের কাছে থাকি। কিন্তু মা গো আমি জানি আমার জীবনে আছে কপর্দক শূন্যভাবে ভারত পর্যটন, কিন্তু সে তো তোমার নির্দেশ ছাড়া নয়। তোমার ইচ্ছার বিরুদ্ধে তো আমি কোনো কাজ করিনি, করবও না। শুনলাম ভৈরবের নির্দেশে মহারাজ আমাকে চাইছেন। আমি কাউকে অবজ্ঞা বা ছোট করছি না, কিন্তু এই ভৈরব তো তোমার পদতলে রয়েছেন আর আমি সেই ভৈরবী মাকেই তো আমার সমস্ত মন প্রাণ সঁপে দিয়েছি। তুমি তো সব জানো মা, তোমার নির্দেশ ছাড়া আমি এক পাও ফেলব না। তুমি প্রত্যক্ষভাবে নির্দেশ দেবে তখনই তোমার ইচ্ছানুরূপ কাজ করব। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। এখন পর্যন্ত আমার জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে আজ তার মধ্যে একটা বিশিষ্টতম দিন। যথারীতি রাত 2:10 উঠে নিত্যক্রিয়া সম্পন্ন করে ভগবান গণেশের ঘরে ধ্যান করার জন্য বসেছি। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারছি আমি তলিয়ে যাচ্ছি। তারপরে সেই অদ্ভুত দর্শন দেখছি, আমার হৃৎপদ্মে মা এসেছেন। খুবই খুশি খুশি ভাব। ডান দিকে তাকিয়ে দেখি সতৃষ্ট নয়নে আমার দিকে বগলা মা তাকিয়ে আছেন। করুণা মাখা মুখোপাশ যেন ম্লান হয়ে আছে। বুঝলাম না মা কেন এত ম্লান মুখী হয়ে আছেন। তারপরে দেখছি শিবানী মা খিলখিল করে হাসছেন। আমরা যেমন হাসতে হাসতে গড়িয়ে পড়ি, মাঝে মাঝে সেই প্রস্ফুটিত পদ্মের উপর হাসতে হাসতে শুয়ে পড়ছেন। আমি অবাক হয়ে মায়ের এই হাসির ঝর্ণা অনুভব করছি। মায়ের দন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, মা যত হাসছেন আমি তত গভীর ধ্যানে এবং শূন্যে বসে আছি। আমার চোখ কিন্তু খোলা। মায়ের এই অত্যাশ্চর্য লীলা দর্শন করে আমি আনন্দে আত্মহারা হয়ে ক্রমশ জমাট ধ্যানে মেতে উঠেছি। এর মধ্যেই মনে হলো মায়ের পুজোর জোগাড় করতে হচ্ছে, তাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে প্রণাম করছি উঠে পড়বার জন্য। কিন্তু এ কি হলো, প্রণাম সেরে উঠতে পারছি না। আবার ধ্যান করতে ইচ্ছা করছে এবং শুরু হয়ে যাচ্ছে। এইভাবে 3 চেষ্টা করেও যখন উঠতে পারছি না তখন মাকে জানাচ্ছি, মা গো এ কি হলো, তোমার সমস্ত কাজ পড়ে আছে, আমাকে উঠবার শক্তি দাও। তখন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি মা বলছেন, আমাকে আগে একটা গান শোনা তবেই উঠতে পারবি। আবার সেই হাসি। আমি হতচকিত হয়ে গেলাম। মা এই অধম সন্তানের গান শুনতে চেয়েছেন, কিন্তু কি গান গাইব, কি গানে আমার পাগলিনী মায়ের মন ভরবে। তখনই মনে হচ্ছে জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। আমার যতদূর সাধ্য ভক্তি রসে পূর্ণ করে মায়ের এই লীলা বর্ণনা স্বরূপ এই গান গাইলাম।
গান শেষ করার সাথে সাথেই দেখছি আমার শরীর শিথিল হয়ে গেছে। আমি আবার কর্মক্ষমতা ফিরে পেয়েছি। অশ্রু জলে সিক্ত হয়ে ওই জলেই মায়ের রাঙাচরণ দুখানি ধুয়ে দিলাম এবং তাকিয়ে দেখি মা অদৃশ্যা হয়ে গেছেন, নিজের জায়গায় ফিরে গেছেন। মা গো, এই অধম সন্তানকে এত কৃপা দান করলে! তোমারই কণ্ঠ, তোমারই সুর, তোমারই বাণী, তোমারই চেতনা সবই একত্রীভূত করে এই দেহের মধ্যে বিরাজ করে। তোমারই গান তুমি শুনে আমার এই জীবন জন্ম সার্থক ও ধন্য করে তুললে। একই দিনে বেলা 10টার সময় ভগবান শ্রী গণেশের ঘরে বসে ধ্যান শুরু করেছি। যথারীতি গুরু প্রণাম, মায়ের কাছে প্রার্থনা করছি, মা গো আমার হৃদপদ্মে এসে বসো, আমার হৃদপদ্মাসনে সর্বক্ষণ বিরাজ করে আমার এই দেহের মধ্য থেকে তোমার লীলা প্রকাশ করো। আমি জপহীন, মন্ত্রহীন, তন্ত্রহীন, শাস্ত্র জ্ঞান শূন্য, শুধু তোমার পদযুগল স্মরণ করে তোমার নাম করে যাই, আমার আর কোনো গুণ নেই মা। এই রকম প্রার্থনা করে ধ্যানে মনোনিবেশ করছি, হঠাৎ দেখছি একজন বুড়িমা, সাদা কাপড় পরা, বয়সের ভারে ঈষৎ নুব্জ, হাতে লাঠি, চেহারা বেশ কৃশ শ্যামবর্ণা, কিন্তু মুখে অপূর্ব মিষ্টি হাসি যা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণহীন। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন। তারপরে দেখছি আমাকে ঘিরে আমার চারিদিকে আগুন জ্বলছে। ক্রমশ সেই আগুনের লেলিহান শিখা আমার মাথা ছাড়িয়ে আর দুহাত উপরে উঠছে, একদম আমার গা ঘেঁষে, কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না, বরঞ্চ এই বিশাল আগুন দেখে মন আনন্দে আত্মহারা। বেশ কিছুক্ষণ ধরে এই আগুনের তাণ্ডব লীলা হলো। যখন ধীরে ধীরে আগুন নিভে গেল, সেই বুড়িমা অন্তর্হিতা হলেন এবং আমি বেশ বুঝতে পারছি আমার শরীরে বেশ কিছু একটা শক্তি প্রবেশ করেছে, যার বলে বলিয়ান হয়ে আমার অনেক কিছু করা সম্ভব। আমি উচ্চস্বরে কেঁদে উঠলাম, মা গো বুড়িমার বেশে দেখা দিয়ে আমায় কাঁদিয়ে ফাঁকি দিয়ে চলে গেলে, আমায় দেখা দাও, দেখা দাও বলে আকুল হৃদয়ে কেঁদে চলেছি। হঠাৎ দেখছি আমার ঠিক সামনে মহা মেঘের মতো রং এবং ঠিক তার নিচে দ্বিতীয়ার চাঁদের মতো এক ফালি চাঁদ, চোখ থেকে জ্যোতি বেরিয়ে আমার শরীরে প্রবেশ করছে। ওই যে প্রার্থনা করেছি, আমার হৃদপদ্মে থেকে আমার সঙ্গে মিশে যাও এবং তোমার কাজ তুমি এই শরীর দিয়ে করিয়ে নাও। তাই বুড়িমার বেশ ধরে আমায় ফাঁকি দিয়ে ত্রিনয়নের জ্যোতি দিয়ে আমার শরীরে প্রবেশ করলেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা শিবানী, তোমার অপার করুণাধারায় সিক্ত করে তোমার ভাবসাগরে আমাকে ভাসিয়ে নিয়ে যাও। যথারীতি রাত্রি 1:20 উঠে নিত্যক্রিয়া সম্পন্ন করে ধ্যান শুরু করার বেশ কিছুক্ষণ পর দেখছি পল্লব মহারাজ এবং মঞ্চে একজন রয়েছেন। সঙ্গে যিনি আছেন দীর্ঘকায় আজানুলম্বিত বাহু, গৌরবর্ণ বললে ভুল হবে, মানুষ যে এত ফর্সা হয় এটা আমার ধারণাতীত, লম্বায় আমার থেকেও আরও এক হাত বেশি, দুটো গাল থেকে যেন একটা লাল আভা বেরোচ্ছে, চোখ দুটোর জায়গায় একদম কালো, হঠাৎ দেখলে মনে হবে চোখ দুটো নেই, কিছুক্ষণ তাকিয়ে থাকলে বোঝা যাবে ঠিক টর্চ লাইটের বাল্বের মতো উজ্জ্বল এবং তীক্ষ্ণ দৃষ্টি, মুখে ঠোঁট চাপা হাসির উচ্ছ্বাস, দাঁত দেখা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড হাসছেন। হঠাৎই পল্লব মহারাজ বলছেন, আপনাকে এবার চলে আসতে হবে, এটাই মহাকালের নির্দেশ। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, মহারাজ আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি এবং আমি নিশ্চিত আপনি সাধন পথের উচ্চ অবস্থায় বিরাজ করছেন এবং অধিকাংশ জিনিসই করায়ত্ত। আমি ভগবান মহাকালের নির্দেশ অস্বীকার করছি না, অমান্য করছি না, কিন্তু আমার জীবনের একটা লক্ষ্য আছে, একটা ধারা আছে যে আমি মায়ের নির্দেশ ছাড়া কোনো কাজ করি না, এক পাও ফেলি না, কাজেই মায়ের নির্দেশ ছাড়া আমি কিছু করতে পারবো না। বেশ কিছুক্ষণ উনি আমার দিকে তাকিয়ে রইলেন। পাশে দাঁড়ানো ভৈরব দেখলাম খুব হাসছেন। ভৈরব বললাম, কারণ আমার স্থির বিশ্বাস মহারাজ ভৈরব সিদ্ধ, ভৈরব ওনার সঙ্গে সর্বদাই থাকেন। আমি আরও নিশ্চিত যে ওই ভৈরবই কোনো যোগী পুরুষের দেহ ধারণ করে আমার কাছে এসেছেন। রাত্রি 1:30 উঠে পূজাপাঠ শেষ করে ভগবান গণেশের ঘরে বসেছি ধ্যান করার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখছি মহাশূন্যে বসে আছি এবং সমস্ত জগৎটা যেন নীল জ্যোতিতে পূর্ণ। মাঝে মাঝে মনে হচ্ছে কেউ যেন যেমন পাখার রেগুলেটর কমায় বাড়ায়, সেই রকমভাবে জ্যোতি তা কমছে বাড়ছে এবং যেন মনে হচ্ছে আমি একটা নীল সরোবরে বসে আছি। হঠাৎই দেখছি একটা পদ্মফুল কুঁড়ি অবস্থায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই দেখছি ওই পদ্মফুল ফুটে গেল এবং পদ্মটাও নীল। এই রকম পদ্ম আমি কখনো দেখিনি, একটাই ফুটে রয়েছে, সে যে কি অপূর্ব দৃশ্য, কি মনোমুগ্ধকর অনুভূতি তা লিখে বা বলে বোঝানো যায় না। সমগ্র জগৎটা যেন নীল জ্যোতিতে পরিপূর্ণ। আজ আমার জীবনের অন্যতম শুভদিন। বেলা 9:30 সমস্ত কর্ম শেষ করে ভগবানের ঘরে বসেছি। কিছুক্ষণের মধ্যেই দেখছি একটা সোনার মুকুট, বেশ বড় এবং মুকুটে নানা বর্ণের পাথর বা রত্ন লাগানো আছে, এতই মনোরম এবং এতই উজ্জ্বল যে চোখ ফেরানো যাচ্ছে না।
এরপর দেখছি মুকুটটা ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে এবং আমার তারামার মস্তকের উপরে শোভা পাচ্ছে। তখন আমি বুঝতে পারছি আমি তারাপীঠে মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। সে যে কি মনোমুগ্ধকর দৃশ্য, অপার শান্তি! তারামায়ের রূপের শ্রীমূর্তির বর্ণনা করি আমার সে সাধ্য বা ভাষা নেই। নির্নিমেষ নয়নে তাকিয়ে সেই রূপের ছটাই ভেসে যাচ্ছি। তারপরে দেখছি বগলামায়ের মূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছেন। সেই মূর্তি পল্লব মহারাজের বাড়িতে দেখেছি। এই মায়ের মুখকান্তি দেখলে আমার মন আনন্দে ভরে যায়। যেন কতদিনের চেনা, যেন কত আপনজন, যেন কত লীলার সাথী। যাই হোক, তারপর দেখছি আমার আরাধ্যা দেবী মা শিবানী আমার সামনে দাঁড়িয়ে। তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি, উচ্চৈস্বরে কেঁদে উঠে মাকে বলেছি, ছলনাময়ী, আর আমার সঙ্গে ছলনা করো না, আমায় দেখা দাও। এই বলে আছাড়ি পিছাড়ি করে কাঁদতে শুরু করেছি। সবই কিন্তু ধ্যানের মধ্যে। হঠাৎই দেখছি একটা দীপশিখা, তার উপর মায়ের শ্রীমুখ, এবং শিখার আলোকে মা আমার আলোকিতা। মুখাবয়ব রক্তবর্ণ ধারণ করেছে, কিন্তু মিষ্টি হাসিতে মায়ের মুখ ভরে আছে। কি অদ্ভুত দৃশ্য তা আমি বোঝাতে পারছি না। তারপরেই দেখছি একটা পদ্ম কুঁড়ি অবস্থায় আমার সামনে এসেই ফুটে গেল এবং আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। তখন আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, আমার সমস্ত শরীর অসাড় নিষ্পন্দ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বন্ধ, আমি জড়ত্ব প্রাপ্ত হয়েছি। যখন সম্বিত ফিরল তখন শুধুই কাঁদছি আর বলছি, আমায় দেখা দাও, আমি কিছুই চাই না, সুখ সৌন্দর্য ঐশ্বর্য আমার কিছুই চাই না, শুধু আমায় দেখা দাও। এবং তখন আমার সমস্ত শরীর কাঁপছে। আজ রাত্রে 2:20 উঠে সমস্ত ক্রিয়া সম্পন্ন করে মায়ের পূজা শেষ করে ভগবান গণেশের ঘরে ধ্যান করতে বসেছি। বসার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই বুঝতে পারছি আমি গভীর ধ্যানে চলে গেছি এবং দেখছি আমি মায়ের ঘর থেকে বেরিয়ে আসছি। পাশের দরজা দিয়ে সবে গেটটা পেরিয়েছি, দেখছি জামরুল তলার দিক থেকে একজন নাঙ্গা সাধু আসছেন, আমার থেকেও অন্তত 6 ইঞ্চি মাথায় লম্বা। জটাগুলো সরু সরু লম্বা হয়ে ঝুলছে সামনে এবং পিছনের দিকে ডান হাতে চিমটা, বাঁ হাতে কমণ্ডলু, পায়ে শতচ্ছিন্ন চটি। আমাকে দেখেই অগ্নিশর্মা ভীষণ রেগে গিয়ে বলছেন, এখনও এখানে আছিস? এখনই এখান থেকে চলে যা। সে ভীষণ মূর্তি সমস্ত শরীর থেকে একটা লাল জ্যোতি বেরুচ্ছে, রক্তিম জ্যোতি সম্পন্ন মহাপুরুষ আমি কখনো দেখিনি। বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আবার ধীরে ধীরে চলে গেলেন। আমি এই ঘটনায় হতচকিত হয়ে গেলাম। ভগবানের ঘরে এসে বসেছি, বসেই বাঁ দিকে চেয়ে দেখছি পল্লব মহারাজ আমার বাঁ হাঁটুতে হাঁটু ঠেকিয়ে বসে আছেন এবং খুব হাসছেন। জানি না এরা কি চান। এরপরে আমার শরীর খুব অসুস্থ হয়ে পড়ে এবং আমি আর ধ্যান জপ পড়তে পারি না। এর আগে বেশ কয়েকজন তান্ত্রিক পরপর এসেছেন, তাদের একই কথা, এখান থেকে চলে যেতে হবে, এখানে থাকা হবে না। জানি না এর পরিণতি কি। মায়ের কি ইচ্ছা, তোমার ইচ্ছাই তবে পূর্ণ হোক মা। বহুদিন পর আবার লিখতে বসলাম। এরই মধ্যে শ্রী শ্রী দুর্গাপূজা এবং কালী পূজার জন্য সময়ের অভাবে অনেক দিন দর্শন অনুভূতির কথা লেখা সম্ভব হয়নি। তবে কিছুটা বলি, এর ভেতর বেশ কিছু তান্ত্রিক আমাকে বিচলিত করেছেন এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি আমার মতে অনর হয়ে আছি। যতক্ষণ না মায়ের কাছ থেকে প্রত্যক্ষ নির্দেশ পাচ্ছি ততক্ষণ আমি কোথাও যাব না। যাই হোক, আজ এবং এর আগে একদিন দেখেছি আমি হোম করছি, বেশ বড় একটা কুণ্ড, নিজেই নিজেকে দেখতে পাচ্ছি এবং আমি হোম করছি আর কে যেন বলছে এটা বিরজা হোম। তাকিয়ে দেখি দূরে একজন সাধক বসে আছেন, দীর্ঘদেহী মাঝারি গড়ন, জটা মাথায় পাগড়ির মতো করে বাঁধা আছে, উজ্জ্বল গৌরবর্ণ কপালে প্রথম দেখলাম। আমার জগৎ জননী মা, আমার আরাধ্যা দেবী শিবানী মা আমাকে দুহাত দিয়ে নিজের কোলে বসিয়ে খুব আদর করছেন। কিছুক্ষণ পরে দেখছি সেই একই চিত্র, আমি হোম করছি এবং ঠিক পাশে দাঁড়িয়ে আমার আদরিণী মা খুব হাসছেন, যেন আনন্দে অধীর হয়ে আছেন। এবং এবারও শুনতে পাচ্ছি এটা বিরজা হোম, জয় শিবানী মা। জানি না তোমার কি ইচ্ছা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক মা। দীর্ঘদিন পরে আবার কিছু দর্শনের কথা লিখতে শুরু করলাম। এর মাঝে অনেক দর্শন হয়েছে কিন্তু সময়ের অভাবে লেখা হয়নি। যতই হোক, আজ রাত্রি 2:20 উঠে সমস্ত পূজাপাঠ শেষ করে ভগবান গণেশের ঘরে বসেছি। বসার সাথে সাথেই দেখছি এই চিত্র, অসংখ্য নীল জ্যোতিবিন্দু প্রতি মুহূর্তে জ্বলছে আর নিভছে। এর কিছুক্ষণ পরেই দেখছি আমার শরীরের ভেতর থেকেই একজন বেরিয়ে এলেন, অসম্ভব ফর্সা ও মুণ্ডিত মস্তক, সমস্ত শরীর থেকে যেন দিব্য জ্যোতি বেরিয়ে আসছে। চশমা পরে কিছুক্ষণ ওই মূর্তি দেখার পরই মনে হলো এ যে আমারই প্রতিচ্ছবি। ওই মূর্তি আমার দিকে তাকিয়ে বলছে, এবার সময় হয়েছে, সন্ন্যাস নিয়ে নাও। 3 বার এই কথা বলার পর আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। সে যে কি দিব্য জ্যোতিসম্পন্ন মূর্তি তা লিখে বোঝানো যাবে না।
তারপরেই আমার ধ্যান ভেঙে গেল। আজ ভোরবেলায় ধ্যান করতে বসার সাথে সাথেই দেখছি আমার শারদামা সাক্ষাৎ ভগবতী নরদেহ ধারণ করে কৃপা করে এই অধমকে দেখা দিতে এসেছেন। কৃপা করে ভগবান গণেশের ঘরে এসে আমার সামনে বসেছেন। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পরে দুহাত দিয়ে আমাকে কোলে টেনে নিয়ে আমার সমস্ত শরীরে হাত বুলিয়ে দিচ্ছেন। সে যে কি রূপ, কি স্নিগ্ধতা, কি আবেশ, কি মাতৃস্বরূপা, এই লেখার ভাষা আমার জানা নেই। পাশে দেখছি শিবানীমা বসে খুব হাসছেন। আমি আনন্দে বিহ্বল হয়ে শুধুই কেঁদে চলেছি। প্রায় 1 ঘন্টা 20 মিনিট কাল এই সুখস্পর্শ অনুভব করে তবেই স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। আমার জন্ম সার্থক, ধন্য আমি। আজ ভোরে ধ্যানের মাধ্যমে এক অদ্ভুত দর্শন হলো। দেখছি আমি আমেরিকার একটি হলে বসে আছি। একই স্টেজে একজন গেরুয়াধারী বসে আছেন এবং আরও কয়েকজন আছেন যাদের কাউকেই আমি চিনি না। কিন্তু আমি যে আমেরিকায় বসে আছি সেটা বুঝতে পারছি এবং ওই কারণেই আমি স্বামীজিকে খুব খুঁজছি। হঠাৎই দেখতে পেলাম স্বামীজি শ্রোতাদের মাঝে বসে আছেন, গেরুয়া আলখাল্লা পরা, মাথার চুল ঠিক আমার মতন করে ছোট করে ছাঁটা এবং স্বামীজিকে দেখা মাত্রই আমার আর কোনো দিকে লক্ষ্য নেই, একভাবে ওনাকে দেখছি। হঠাৎই দেখছি একজন মেম সাহেব একদম সাদা পোশাক পরা, গলা থেকে পা পর্যন্ত ঢাকা, সবটাই সাদা, যেন একজন পরী। উনি কাঁদতে কাঁদতে বাইরে চলে যাচ্ছেন এবং ওনার সাথে সাথে স্বামীজিও বেরিয়ে যাচ্ছেন। দেখে আমিও বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখি ভদ্রমহিলা খুব কাঁদছেন। স্বামীজি জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন মা? ভদ্রমহিলা বললেন, আমার কাছে খবর এসেছে আমার মেয়ে মারা গেছে। তখন স্বামীজি তাকে বললেন, তোমার হাত দুটো আমার হাতে দাও। ঠিক হ্যান্ডশেকের মতো করে স্বামীজি তার হাত দুটো খুব করে ঝাঁকালেন, তারপর খুব হাসছেন এবং আর চোখে আমার দিকে তাকালেন। আমি ভাবছি এ কোন লীলা, একজনের মেয়ে মারা গেছে আর স্বামীজি ভদ্রমহিলাকে বলছেন, মা গো এবার তোমার হাত দুটো আমার মাথায় রাখো। ভদ্রমহিলা তাই করলেন এবং আশ্চর্য ঘটনা, মুহূর্তের মধ্যেই ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন, আমি বুঝতে পেরেছি মৃত্যু বলে কিছু নেই স্বামীজি, আমার কোনো শোক দুঃখ নেই, আমি মুক্ত, আমি হতবাক। জ্বরের মতো স্বামীজির দিকে তাকিয়ে আছি এবং ভাবছি এও কি সম্ভব, এই মহাশোক মুহূর্তের মধ্যে নিজের ভেতরে নিয়ে শান্ত এবং গম্ভীর হয়ে তিনি চলতে শুরু করলেন। সেই গভীর গম্ভীরতাপূর্ণ মুখের দিকে তাকিয়ে আমার আর কথা বলার শক্তি ছিল না। এর কিছুক্ষণ পর দেখছি আমি ভগবান গণেশের ঘরে এই বিছানায় বসে আছি, ধ্যান করছি। দেখছি আমার সামনে একজন রক্তবস্ত্র পরিহিতা পঞ্চপ্রদীপ নিয়ে এই শরীরটাকে আরতি করছে বেশ অনেকক্ষণ ধরে। এই পঞ্চপ্রদীপের শিখার তাপটাও আমার শরীরে লাগছে। ওই পঞ্চশিখা দেখতে দেখতে যেন ক্রমশ তলিয়ে যাচ্ছি। গভীর থেকে গভীরতম ধ্যানে প্রায় 50 মিনিট ওই অবস্থায় থাকার পর ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্র ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।